কিছু সময় আগে আমরা জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে বড় মানেকে একটা চিঠি লিখেছে এনআরসিকে সমর্থন করার জন্য, এবং যদি না করে তাহলে মতরা ওনার সাথে থাকবে। বড় মায়ের 100 বছর এবং সে চিঠি লিখতে পারে না, এবং একেবারে জাল করে সেইভাবে তার চিঠিটা দিয়েছে। মানে এত বড় মিথ্যে হতে পারে একজন মহর্ষি নারী যাকে ভারতবর্ষের মানুষ সম্মান করে, তাকে নিয়ে এইভাবে সিনেমিনি খেলছে। সে এখনও সিগনেচার করতে পারে না, কিন্তু তাকে বলছে যে সিগনেচার করে বড় মা নাকি একটা চিঠি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা মনে করি যে একেবারে জাল করে তার এটা তদন্ত হওয়া উচিত যে কেন আজকে এই ধরনের একটা মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা লেটার করছে সান্ত্বনাটা। মানে বড় মা তরফ থেকে এরকম কোনো চিঠি জান পারে না তো কি করে, সবসময় শুয়ে থাকে 100 বছর তার বয়স, সেখানে এটা জাল চুরি ছাড়া কি হতে পারে? এই ধরনের টানাটানি কেন হচ্ছে সেটা তো তাদের ব্যাপার, এটা তো আমরা করিনি। টানাটানি হচ্ছে কেন কি করছেন সেটা তো সে উত্তরটা দিতে পারে। আমি এটুকু বলতে পারি যেটা মিথ্যে আমরা মিথ্যেকে কখনো প্রশ্রয় করি না, এবং তাকে নিয়ে মার যে জাল সিগনেচারটা সে এই যে কাজটা করেছে এটা খুব ভয়ঙ্কর দিকে। আপনি কি কোনো কেস করবেন সিগনেচার জাল করার? আপনি অবশ্যই এখান থেকে বেরিয়ে যাই। পরিবারে আপনাদের হরি ঠাকুরের 2 সন্তান ছিল, আপনার পরিবারও যদি 2-3টা ভাই থাকে তাহলে আপনার পরিবারকে আপনারও যদি সন্তান থাকে তাহলে আপনি কি বলতে পারেন যে আপনার সংসারে কোনো গোলমাল হয় না? এটা মতদের ব্যাপারে বুঝে না, মতরা এখন সক্রিয়, যথেষ্ট তারা জানে যে আমাদের ভালো মন্দ কোনটা, তারা বিবেচনা করার মতন বুদ্ধি তাদের হয়েছে। এটা মতদের না, একদিকে সে বলছে আমি রাজনীতি করি না, আমি রাজনীতি করি না, ঠাকুরবাড়ির রাজনীতি মুক্ত করবো, আর একদিকে দেখা যাচ্ছে একটা পার্টির লোকই নিয়ে তাদের সেই বারবার করে সভা করছে। এটা তো আমার থেকে আপনারাই সব থেকে বেশি ভালো উত্তরটা দিতে পারবে।